পাবনায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া কৃষকদের হয়ে ব্যাংক ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অফিসে ব্যাংকটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ঝর্ণাপ্রভা দেবীর কাছে 14 লাখ টাকার চেক হস্তান্তর করেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এর আগে নভেম্বরে ঋণ জটিলতায় 12 কৃষককে গ্রেপ্তার করে পুলিশ, পরে বসুন্ধরা গ্রুপ তাদের জামিনের ব্যবস্থা করে। বিস্তারিত জুবায়ের সানির প্রতিবেদনে। 2016 সালে 37 জন প্রান্তিক কৃষক গ্রুপ ভিত্তিতে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জনপ্রতি 25,000 থেকে 40,000 টাকা পর্যন্ত ঋণ দেন। ঋণ খেলাপের দায়ে 2021 সালে ব্যাংকের পক্ষে তখনকার ব্যবস্থাপক সৈয়দ মুজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ওই কৃষকদের নামে মামলা করেন। ঋণ খেলাপের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ওই 37 কৃষকের বিরুদ্ধে। পরে পুলিশ 12 জন কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে অন্য কৃষকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে তাদের মুক্ত করার ব্যবস্থা করে বসুন্ধরা গ্রুপ। জামিন করানো হয় সব কৃষকদের, আর্থিক সহায়তাও প্রদান করা হয় তাদের। মঙ্গলবার তাদের ব্যাংকের ঋণের টাকাও পরিশোধ করে দিল বসুন্ধরা গ্রুপ। চেক হস্তান্তরের পর সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জানান, কৃষকদের দ্রুত ঋণ দায় মুক্তির ব্যবস্থা করা হবে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পাওনা পরিশোধ করে দিয়েছে। এখনই আমরা আমাদের পাবনায় যে আমাদের লোকাল যে অফিসার আছেন, আমি ওনাকে এখনই আমি বলবো যে আমাদের যে আইনজীবী আছেন ওখানে পাবনা, ওনার সাথে যোগাযোগ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মামলাটা আমরা উঠে নেব। এ সময় দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবাহানের সদিচ্ছা ও মানুষের প্রতি তার ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে কৃষকদের মুক্ত করা। আগেই কথা বলে হিসেবটা জেনে নিয়েছিলাম যে কত টাকা তাদের এখন ব্যাংকের পাওনা, সেই টাকাটা আমরা শোধ করলাম আজকে। 14 লক্ষ প্লাস টাকা আমরা শোধ করে দিলাম, এবং এই শোধ করার ফলে যেটা হলো আমাদের এই কৃষক ভাইদের মামলাটা তারা এখন যত দ্রুত সম্ভব প্রত্যাহার করবেন। আগামীতেও বসুন্ধরা গ্রুপ সাধারণ মানুষের পাশে থাকবে বলেও জানান ইমদাদুল হক মিলন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।